ছোটবেলাতে কেমন কেটেছে? ছোটবেলা মানে ধরো পর্দার পাট, রাজশাহী, সরকারি স্কুল, সাইকেল, ঘুরে বেড়ানো, টিফিন, তারপরে কি বলবো, শিক্ষকদের বকাঝকা, সিসিএ পিরিয়ড, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কবিতা পড়া, ওখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া উপস্থিত, তারপরে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, এইসব মিলে সুমনকে মানে তৈরি করা। আমার মনে হয় যে সরকারি স্কুল একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, ধরো বড়দের মুখে তোমার নিজের ছোটবেলার কাহিনী শুনতে কেমন লাগে? এমন কি কোনো ঘটনা ঘটেছে যেখানে এখনো বড়দের কাছ থেকে শুনো যে তুমি এমন ছিলে বা খুব বেশি দুরন্ত ছিলাম, মানে বড়দের সামনে হয়তো সেটা প্রকাশ পেত না। তবে আমার দুরন্তপনাটা ছিল সেটা হচ্ছে যে জানার আগ্রহ, স্কুলে লাইব্রেরি ছিল, তারপরে মানে সরকারি স্কুলে যে বিষয়গুলো হয় আর কি, যে শিক্ষকদের এক ধরনের কড়া শাসন ছিল, সেই শাসনের মধ্যে স্কাউটিং করেছি, তো এগুলোর ভিতর দিয়ে বড় হওয়া। আর হচ্ছে পাড়ার ছেলে মেয়েদের সাথে ওই মেশার ব্যাপারটা ছিল, ধরো যে মানে আজানের সাথে সাথে বাসায় ঢুকতে হবে, এটা নর্মাল নর্মাল রুলস ছিল আর কি। আর সকালবেলায় ধরো যে ওই মেশাটা সময় থাকতো না, ভোরের দিকে স্কুলে যেতে হতো আর কি। স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বন্ধু বান্ধবরা হচ্ছে হলো মূল বন্ধু বান্ধব, পাড়ায় এক কিছু আলাদা বন্ধু বান্ধব ছিল তার যারা অন্য স্কুলে পড়তো আর কি। স্বপ্নগুলো কেমন ছিল? আমার কেন জানি মনে হতো যে আমি শিক্ষক হব, এটা একটা অদ্ভুত একটা ই ছিল আমার জীবনে। এরপরে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে জীবনে। তারপর কি হতে ইচ্ছে করেছে? শিক্ষকের পরে যখন আমি মানে রেডিওতে প্রোগ্রাম করা শুরু করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে রেডিও যে ঘোষক সে হচ্ছে পৃথিবী, এটা ধরো ক্লাস 5-6 থেকে। আচ্ছা আচ্ছা, সেই সময় আমার মনে হচ্ছে রেডিওর ঘোষককে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড়। কি প্রোগ্রাম করতে এত ছোট বয়সে? ওখানে ছোট বয়সে হচ্ছে নাটক শুরু করেছি। আচ্ছা, তারপরে বাচ্চাদের অনুষ্ঠান করতাম রাজশাহী বেতারে, সেখানে আমার কাছে ওই ঘোষকদেরকে বিরাট কিছু মনে হতো, যে একটা স্ক্রিপ্ট নিয়ে দরজা ঠেলে ঢুকছে, অন এয়ারে বসছে, কথা বলছে, তা আমার কাছে মনে হচ্ছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে দামি মানুষ। আচ্ছা আচ্ছা, এরপরে থেকে জীবনের আরো মানে পরতে পরতে পাল্টিয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে আবার ওই যে ছোটবেলায় যে শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, ছাত্র হিসেবে আসলে খারাপ ছিলাম না আমি, তো সেখানে ওই শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আবার জাগ্রত হয়। আচ্ছা, কিন্তু হচ্ছে পরীক্ষায় যে মার্কস আমি পাই তাতে করে আসলে শিক্ষক হওয়া হয় না। এরপর আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক না হবে, তা আমি সেখানে গেলাম পরীক্ষা দিতে, সেখানে যথারীতি ফেল করলাম আর কি, মানে ভাইভাতে ফেল করে গেলাম। প্রিয় শিক্ষক কে ছিল স্কুল বা কলেজ জীবনে? আসলে প্রিয় শিক্ষক অনেক, আমি আমার মানে যারা আমাকে শিক্ষকতা আমার সাথে আমাকে যারা শিক্ষা দিয়েছেন এর বাইরেও আমি অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। হ্যাঁ, সেসব শিক্ষকরা আমাকে ঋদ্ধ করেছে বিভিন্ন বিষয়ে। যেমন আমি বলতে পারি যে অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, যিনি ছিলেন হচ্ছে অন্য একটি কলেজের শিক্ষক, তার সাথে আমার মানে সাংস্কৃতিক চর্চাগত কারণেই তার সাথে আমার যোগাযোগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে রাজশাহীতে। আমি বলতে পারি হচ্ছে নাজিম মাহমুদের কথা, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলো প্রশাসনে কাজ করতেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন। আমি বলতে পারি হাসান আজিজুল হকের কথা, যাদের সাথে আমার যোগাযোগ সান্নিধ্য আমি পেয়েছি এবং যাদের কাছ থেকে মানে কিভাবে সংগঠন করতে হয় এই শিক্ষাগুলো পেয়েছি। ছোটবেলায় কেউ কি মনের মাঝে অন্যরকম ভাবে দোলা দিয়েছিল নারী? অবশ্যই। নারী মনে হয় না, কারণটা হচ্ছে যে মানে আমাদের স্কুলের পাশে মেয়েদের স্কুল ছিল, অনেকেই দোলা দিয়েছিল তাহলে। হ্যাঁ, না স্কুল ছিল, এখন হচ্ছে যে যে মেয়েরা স্কুলে যেত সামনে দিয়ে আমরা পিছিয়ে পিছিয়ে যেতাম তাদের সাথে মেয়েতে আর কি, তো একই বয়সী যে মেয়েরা ছিল সে মেয়েরা আর কি বুঝতো যে এরা পিছিয়ে পিছিয়ে হাঁটছে, কিন্তু মানে সে অর্থে উত্তক্ত করা আমাদের মানে আনন্দটা এত অন্যভাবে ছিল যে ওইভাবে আসলে কেউ উকি দিতে পারে না ওই জায়গাটাকে নক করা। এবং এটা যেমন আমার এক বন্ধু প্রেমে পড়লো এবং সে তাকে চিঠি দিয়ে গেল মেয়েটা হচ্ছে গোয়াল ঘরের পাশে, সেই চিঠিটা আমরা পেলাম, মানে বন্ধু পেলো আর কি, বন্ধু সেই চিঠিটা অতি সন্তর্পণে আমাদের ক্লাসে নিয়ে আসলো এবং পড়লো। সেখানে একটি জায়গা ছিল যে হলো মানে শেষে তোমার জন্য একটা কি বলবো উড়ন্ত চুমু, মানে ফ্লাইং কিস। এই শব্দটা শোনার পরে আমরা যে কজন চিঠিটা পড়লাম
আমরা মনে হয় যে আমাদের ছোটে মানে অনুভব করতে থাকি। আচ্ছা যাই হোক, এখন সেটা তোমার বন্ধু কিনা তুমি সেটা তো বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি বলতেছো যে তোমার জীবনে ঘটে তুমি বন্ধু দিয়ে চালিয়ে দিলে, না না একদমই বন্ধু ঘটনা। তারপরে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে খুবই মজার ব্যাপার। ওই মেয়েটা যখন স্কুলে যেত তখন কিন্তু আমাদের দায়িত্ব হলো মেয়েটার দিকে কেউ যেন না থাকে, মেয়েটার দিকে যেন কেউ না থাকে, কারণ ওটা আমাদের বন্ধুর বন্ধুর। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা তোমার নামটা সাম সুমন, এটা কিভাবে হলো, সেটা কি এই এই ক্ষেত্রে এই কাজ করতে আসার পেছনে সেই নামটা কাটছাট হয়েছে না, এটার নামটা এরকম নাকি? আমার পুরো নাম হচ্ছে সামস ইবনে উবায়দ, আমার ভালো নাম, আমার ডাক নাম হচ্ছে সুমন। আচ্ছা এখন দেখলাম যখন স্ক্রিনে টেলিভিশনে যখন কাজ করা শুরু করলাম, স্ক্রিনে যখন পুরো নামটা আসে তখন দেখা যাচ্ছে যে এত বড়, তো এই নামটা তো আমার ধারণা কেউ মনে রাখতে পারবে না। তখন আমি চিন্তা করলাম যে এটা কি করা যায়। এই বিষয়ে জিয়ান স্যারই আমাকে একটা খুব সহজ সমাধান দিলেন। উনি বললেন যে তোমার ডাক নাম হচ্ছে সুমন, তার আগে সামস দুটো জোড়া লাগাই দাও, হয়ে গেল।